এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আমরা সমুদ্রগড় থেকে বাড়ি চলে যাচ্ছি, আর লক্ষ্মী পুজোর আগের দিন আজকে, আর এখন বাজে 1:05, জাস্ট আমরা বেরোলাম। তো চলো বাড়ি যাই, তার আগে বাপের বাড়ি যাবো। তো কী কী করে দেখতে থাকো ব্লগটা। এখন বাজে 1:45, আমরা একটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা দোকানে নামলাম একটু ডাব ফাব খাবো বলে। খুব গরম, প্রচুর রোদ দেখেছ। বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ 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 করে বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে। আমরা এই হোটেল রেস্টুরেন্টটা দাঁড়িয়েছি, লাস্তি খেতে ইচ্ছা করলো সেই জন্য। খুব গরম, তো খিদেও পাচ্ছে, কী খাবো বুঝতে পারছি না। তাই জন্য ভাবলাম একটা লাস্তি ফাস্তি যদি পাওয়া যায়, না পাওয়া গেলে কিন্তু খাবো না। তো চলো দেখা যাক যদি লাস্তি পাওয়া যায়। এই হচ্ছে আমাদের লাস্তি। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আবার লাস্টিটাতে আবার একটু চকলেট সস দিয়েছি, চকলেট সিরাপ, অদ্ভুত খেতে লাগছিল আমার একটা। যাই হোক চলো, টয়লেটটা তো ইউজ করা গেল না, যাই বাড়ি যাই এবার। চলে এসেছি তাঁতি পাড়াতে, মা বাবাদের মানে ওই বাড়ির জন্য কিছু মিষ্টি নিলাম, বিজয় দশমীর পর যাচ্ছি সেই জন্য। তুমি দেখো মিষ্টি নিয়ে নিয়েছি, আমি জানি তো ওই জন্য কেউ মারছে। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আজকে লক্ষ্মী পুজো, আজকে থেকে আবার স্টার্ট করলাম। এখানে মা পঞ্চামৃত বানাচ্ছে, এটা দিয়ে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরকে স্নান করাবে বলে। তো দেখো এখানে প্রথমে লক্ষ্মী ঠাকুরকে নামিয়ে সিংহাসন থেকে আগে স্নান করিয়ে নিচ্ছে পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃতের মধ্যে দুধ দই ঘি মধু চিনি এগুলোই ছিল। তো দেখো এখানে লক্ষ্মী ঠাকুরের স্নান হয়ে গেছে, মা আবার একটা কাপড়ের মধ্যে একটু অগরু আর একটু গোলাপ জল এইসব দিয়ে ভালো করে গা পুছিয়ে দিয়েছে, আর তারপরে নতুন ড্রেস পরিয়ে দিয়েছে, তাতে গয়না পরিয়ে দিয়েছে, আর হাতে একটা রূপোর টাকা দিয়ে বসিয়ে দিয়েছে। এবার গণেশ ঠাকুরকে স্নান করাচ্ছে, তার আগে লক্ষ্মী ঠাকুরের যে সিঁদুরের কৌটোগুলো আছে সেগুলো সিঁদুর ভর্তি করে রেখে দিল। এবার গণেশ ঠাকুরকেও সেই সেম পঞ্চামৃত দিয়ে স্নান টান করিয়ে আর সেই একই কাপড় দিয়ে মুছিয়ে চন্দন আর সিঁদুরের ফোঁটা দিচ্ছে, দিয়ে তাকে নতুন জামা কাপড় পরিয়ে তাকেও আবার নিজের জায়গায় বসিয়ে দেবে। কি করছো? আলপনা দিচ্ছি। আলপনা দিচ্ছো? বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো আমি এখন বাপের বাড়িতে রয়েছি। কালকে থেকেই ব্লগটা চলছে বুঝতেই পারছো, তো বাপের বাড়িতে রয়েছি, ওখানে পুজো হচ্ছে, তো আমি সমস্ত হচ্ছে টুকটাক অ্যারেঞ্জমেন্টে একটু হেল্প করেছি। তো চলো পুজোটা দেখতে থাকো, আজকে আমাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো আছে। নম সর্বকৃতি নাশালি সনাতমল্ল নম নারায়ণ নম নম। বলুন বলুন, আপনি বলুন। অভ্যন্তর সূচি নম সূচি চলে যাচ্ছি
বাড়ি থেকে বাড়িতে ঢুকলাম। এবার আমার ঘরে যে পুজো করবো, মানে আমার ঘরে লক্ষ্মী পুজো করবো এবার, তো চলো। আমার ফোনে একদম চার্জ ছিল না, যার জন্য আমি এসেই আগে ফোনটা চার্জে দিয়ে দিয়েছি, তারপরে লক্ষ্মী পুজো করতে শুরু করেছি। তো চলো আমি আগে গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। অসহ্য যাতনা পায়, দুর্ভিক্ষ ভীষণ অন্যায়ভাবে শূন্য পায়, বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, অতি প্রিয় প্রাণাধিক পুত্র কন্যা গণে করিতেছে প্রাণ পরিত্যাগ, অন্যের কারণে বলো 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 দেবী কৃপা পেল ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে, কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণমণি বরে। তোমরা দেখতেই পেলে যে আমি কীভাবে লক্ষ্মী পুজো করেছি, নিজে যেরকম ঘরে নিজের মতো করে করেছি। অ্যাকচুয়ালি আমি তো খুব একটা যে পুজো করতে পারি তা নয়, আর ঠাকুরমশাই দিয়েও আজকে পুজো করাইনি, তো তাই ফুল মিষ্টি আর নাড়ু টাড়ু দিয়ে আর এই পাঁচালি পরে পুজো করে নিয়েছি। তো এখন অনু কী করছে বলো তো? অনু এখন খিচুড়ি রান্না করছে, খিচুড়ি আর বেগুন ভাজা। তো এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু, খিচুড়ি বেগুন ভাজা কাঁকুল ভাজা এইসব, আর পাঁপড় ভাজাও মনে হয় করবে। তো আমি ড্রেসটা ছেড়ে নিই, খুব গরম লাগে, সেই সকাল থেকে পরে রয়েছি, সেই বাপের বাড়ি থেকে এই ড্রেসটাই পরে রয়েছি। এসে আমার ঘরের কাজবাজও করতে হয়েছে, তো এই ড্রেসটা ছাড়া হয়নি। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, লাঞ্চের সময় আবার দেখা হচ্ছে। এখানে হচ্ছে খিচুড়ি করছে, রান্না করছে, আর হবে কাঁকরোল ভাজা, বেগুন ভাজা। রেডি হয়ে গেছে আমাদের গরম গরম খিচুড়ি, ফুলকপি, আলু, কুমড়ো এইসব সবজি টবজি দিয়ে, আর তার সঙ্গে গরম গরম বেগুন ভাজা, কাঁকরোল ভাজা। আসলে আলু ভাজা করারই কথা ছিল, কিন্তু যেহেতু খিচুড়িতেও অনেকটা আলু ব্যবহার হয়েছে, তাই আলু ভাজা না করে কাঁকরোল ভাজা করা হয়েছে। আর দেখো পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা কিন্তু দুখানা নয়, আরও ডাব্বা করে ভর্তি করে রাখা আছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।